গুড মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে শুভ নবমী, আজকে নবমীতে তোমাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের আজকের দিনটা খুবভাবে ভালোভাবে কাটাও এবং খুব আনন্দে কাটাও। তো এই যে মা রেডি হয়ে গেছে আর এই যে আমিও রেডি হয়ে গেছি, কালকে যে শাড়িটা কিনেছি এই শাড়িটা। তো এখন চলে যাব অঞ্জলি দিতে আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আর বাইরে দেখো বৃষ্টি কিন্তু হচ্ছে, এই যে দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তারপরেও আমরা এখন ছাতা দিয়ে মন্দিরে চলে যাব। তো চলো মন্দিরে যাওয়া যাক, পরে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দাদু আমাদেরকে মিষ্টির দোকানে নিয়ে এসছে, মিষ্টি খাওয়াবে, তাই না?
চলে এসছি বাড়িতে, বাড়ি যাচ্ছি, রাস্তায় আছি। আর এটা আমাদের গ্রামের রাস্তা, আবার কেউ বলো না যে মাস্ক কোথায়, এখানে কেউ নেই, তো মাস্ক পরার কোনো দরকার নেই, এতক্ষণ মাস্ক পরেছিলাম। আর এই দেখো ছাতা দিয়ে ঘুরছি, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মণ্ডপে বসে আছিলাম এতক্ষণ, আর আমাদের ড্রেস একদম ম্যাচিং ম্যাচিং। তো সন্ধ্যা সময় যদি বৃষ্টি না থাকে আরও আজকে আরও নাচানাচি হবে আশা করি, আর যদি বৃষ্টি হয় তাহলে তো সব আনন্দ মাটি। এত বড় ঢেকুর দিলে কি খাইলা, তো মিষ্টির ঢেকুর। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর আমি বাড়ি এসে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে, এই দুদিন আমার জন্য ফুললি রেস্ট। আর রান্না হয়ে গেছে, এখন খাবো, এখন বাজে কিন্তু 4টা। পেনো হচ্ছে পনিরের তরকারি, আর সাথে আছে কারি পাতা, সবাই চিনো কারি পাতার পকোড়া। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা, আর আমরা এখন দেখো রেডি হয়ে গেছি আর যাচ্ছি পুজোতে। আর ওখানে গিয়ে তারপরে হয়তো নাচানাচি হবে, আজকেও ভীষণ আনন্দ করার ইচ্ছে আছে, জানি না, কারণ বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা একদম 12টা বেজে গেছে। তো গিয়ে দেখি